Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সহমতে অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব সমতল দর্পণ নিয়ে। যারা এসএসসি পরীক্ষার্থী, যারা এসএসসি ভোকেশনাল আছো, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মানে সুযোগ এবছর এসএসসি পরীক্ষা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুযোগ। যারা এই ভোকেশনাল আছো, মূলত তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। মনে করো তোমার যে অধ্যায়গুলো আছে ওইখানের মধ্যে তুমি আলোর প্রতিফলন অধ্যায়টা, ওইখানে ম্যাক্সিমাম দুইটা তিনটে প্রশ্ন চলে আসবে। এই আলোর প্রতিফলন অধ্যায়টা যদি তুমি সুন্দরভাবে তুমি অধ্যয়ন করে যেতে পারো, তাহলে আমি আশা করি তোমার জন্য প্লাস কার্ড দিয়ে আসবে। তো কথা বাড়াবো না, আমি আজকের অধ্যায়ে, আজকের ভিডিওতে সমতল দর্পণ নিয়ে আলোচনা করব। সমতল দর্পণ আমরা আসলে কী জিনিস সেটা জানবো। তো সমতল দর্পণ তুমি দু তিন রকম করে লিখতে পারো। আমি যদি সমতল দর্পণ তোমাকে আরেকটি কাতায় আর একটু সহজ ভাষায় যদি লিখে দেখাতে পারি আর একটু ভালো হয়। দেখো, যদি আমি সমতল দর্পণ এখানে লিখি, দেখো মনে করো এরকম ভাবো তুমি সমতল দর্পণটা লিখতে পারো। তো দাগ দিলাম, এটা মনে করো লম্ব। এরপর এই এখানে মানে যতটুকু হবে, মনে করো এখানে এই দূরত্ব কিন্তু সেম হতে হবে, এই একটা দূরত্ব যতটুকু এটাও সেম দূরত্ব হতে হবে। এরপর তুমি এরকম করে দিয়ে, এটা জাস্ট তোমাকে এক্সাম্পল দিলাম আর কি, দেখো সিস্টেম করে কিন্তু তুমি দর্পণটা আঁকতে পারো, এটাও আঁকতে পারো। আবার আমি এখানে যেটা আসি এটাও কিন্তু তুমি কি করতে পারো, সুন্দরভাবে আঁকতে পারো, মানে ঠিকভাবে কারেক্টলিভাবে আঁকতে পারো। দেখো প্রিয় বন্ধুরা, এখন আসি মূল আলোচনায়। দেখো এখানে যে দর্পণটা আছে, মনে করো এখানে বলা আছে, আমি আগে বিবরণ শুধু তোমাকে বোঝা দিই। মনে করি ও সমতল দর্পণ M1 M2 এর সামনে অবস্থিত একটি বিন্দু লক্ষ্যবস্তু, চিত্রে বলা হচ্ছে মানে ও একটি সমতল দর্পণ M1 M2 একটি দর্পণ। ওহতে ওঠি রশ্মি লম্ববাবে দর্পণে আবদ্ধিত হয়। ওহতে বলা হচ্ছে ওটি রশ্মি দর্পণের লম্বভাবে আবৃত হয় এবং ওটি পথে প্রতিফলিত হয়। এই ওটি রশ্মি এটা সমানভাবে আবৃত হয়, এরপর আবার ঠিক সেমভাবে ফিরে যায়গা। এরপর বলা হচ্ছে ওকিও রশ্মি তির্যকভাবে দর্পণ আবদ্ধিত হয় এবং ও আর পথে প্রতিফলিত হয়। এখানে ও আর ওকিও রশ্মি, এরপর বলা হচ্ছে ওকিও রশ্মি, এই রশ্মিটি তির্যকভাবে কোনাকোনিভাবে দর্পণ আবদ্ধিত হয় এবং তির্যকভাবে ফিরে যায়, মানে এই প্রতিফলিত রশ্মি সমান এই আবদ্ধিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি আমরা যেটা জানি, তির্যকভাবে এসে আবার কোনাকোনিভাবে কি ফিরে যায়গা। এরপর এই রশ্মি দুইটিকে যদি পেছনে বর্ধিত করি, এর আই বিন্দু থেকে মিলিত হয়। এরপর এই রশ্মি আবার হচ্ছে এই রশ্মি, এই দুটো যদি পেছনে বর্ধিত করে দেখো আই বিন্দু থেকে কি হচ্ছে, মিলিত হচ্ছে। সিম্পল, আমরা বুঝে নিতে পারি এটা দর্পণটা মিলে গেছে। যদি আমরা মিলে রাখতে পারি এটা এটা সমান হয়, এই দূরত্ব আর এই দূরত্ব যদি সমান হয়ে থাকে, তাহলে বুঝে নিব আমরা দর্পণটা মিলে গেল এবং সঠিক হয়ে গেল। এরপর বলা হচ্ছে অর্থাৎ প্রতিফলিত রশ্মিগুলো দর্পণের পেছনে অবস্থিত আই বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়। সুতরাং আই বিন্দুই হলো ও বিন্দু অবাস্তব প্রতিবিম্ব। দেখো এই এখানে এই রশ্মি আর এই রশ্মি যদি পেছনে বর্ধিত করি, মনে হয় আই বিন্দু থেকে কি হচ্ছে, মিলিত হচ্ছে। যদি মিলে জায়গা এইটা আর এটা যদি সমান হয়, বুঝে নিব দর্পণটি কী হয়েছে, সঠিক হয়েছে। এখন কথা হচ্ছে মানে এই দর্পণটা আঁকার ক্ষেত্রে আমরা ওই যে প্রথমে যে দর্পণটা তোমাকে আমি এঁকে দিলাম সেটাও আঁকতে পারো, এটাও আঁকতে পারো, যে কোনো দর্পণ আঁকতে। তোমার প্রথমে একটা দাগ দিবা, এরপর যে কোনো স্থান থেকে যদি দূরত্ব দিয়ে থাকে তাহলে তো ভালো, যদি দূরত্ব না দেওয়া থাকে তাহলে যে কোনো স্থান থেকে তুমি একটা গিয়া নিয়ে সমান বরাবর একটা দিবা। এরপর এখানে একটা তির্যকভাবে দিয়ে এটার মাঝখান বরাবর দিবা। এরপর এটা যতটুকু দূরত্ব হবে মাঝখানে একটা দাগ দিবা, এটা যতটুকু দূরত্ব হবে এটা সেম দূরত্ব হবে, বুঝছো। এরপর এটা পেছন দিক দিয়ে বর্ধিত করবা, হয়ে যাবে একটু বিবরণ দিবা।